মুক্তি কান্না করতেছে, তুমি কান্না করো না, একটা কথা মনে রেখো ভাইয়া, একটা কথা মনে রাখবা, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, ঠিক আছে? আসলে মনে পড়লে চোখ ভরে কান্না চলে আসে যে। এই মুক্তি, মুক্তির মনটা ভালো না, কারণ আপনারা সবাই জানেন সে ঢাকার থেকে চলে যাবে, রাকিবারও মন ভালো না। আমরা এই 24 বছরের সংসারে একবার শুধু ঢাকার থেকে গেছিলাম, সেটা হলো করোনার সময়, আর এই দ্বিতীয়বার আবার আমরা চলে যাচ্ছি ঢাকা ছেড়ে। গিয়েছিলাম, কিন্তু স্বপ্ন ছিল মেয়েদের কলেজে পড়াবো, এসে কলেজে ভর্তি করব, ঋণ হয়েছিলাম কিন্তু কলেজে ভর্তি করাইছিলাম, অনেক ঋণ হয়ে গেছিলাম তখন, ছোট দুইটা স্কুলে ভর্তি করাইছিলাম, ভাবছিলাম নতুন ভালো স্কুলে ভালো কলেজেও ভর্তি করছিলাম, আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা। যখন মেয়েরা কলেজে ভর্তি হয়েছে তখন মনে হয়েছিল যে আবার নতুন একটা জীবন আমাদের শুরু হয়েছে। আমি তো জীবনও কল্পনা করতে পারি নাই যে করোনার পরে আমরা আর কোনোদিন ঢাকা যাইতে পারবো, কারণ আমার সয় সম্বল যা ছিল সব নিঃস্ব করে আসছিলাম সব পরিবারের পিছে, কিন্তু উপরে আল্লাহর রহমত, আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া আমার ফেসবুক থেকে, আমার ফেসবুকে আবার আমাকে ঢাকা শহরে নিয়ে আসে, এবং ভালোই ছিলাম আল্লাহর দোয়ায়। তারপর এক মানে একদিক দিয়ে সাকসেস মনে হয়েছিল যে কলেজে যে তুমি ভর্তি করাইছি, আমরা যে ছোট থেকে কষ্টটা করছি বাচ্চাদের প্রতি, শুধু আমরা না প্রত্যেকটা বাবা মা যেটা করে, ভাবছিলাম যে না হোক আমাদের জীবন সার্থক, আমরা ব্যর্থ বাবা মা, আজকে আমরা আবার ঢাকা ছেড়ে চলে যাচ্ছি, আর তার জন্য এখন সব কিছু গুছিয়ে নিব, আর আচ্ছা কান্না করো না, তোমার স্বপ্ন আবার পূরণ হবে। আমরা আসলে কি, আমাদের এটাই শেষ জীবন, বুঝছো? এটাই আমাদের মনে করো যে সিদ্ধান্ত সঠিক, তোমার আমি যে সিদ্ধান্ত নেব, কোনোদিন খারাপ সিদ্ধান্ত নেব না, কারণ এত কষ্টের এই যে দেখেন জিনিসগুলা। মুক্তি কান্না করতেছে, তুমি কান্না করো না, একটা কথা মনে রেখো ভাইয়া, একটা কথা মনে রাখবা, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, ঠিক আছে? আসলে মনে পড়লে চোখ ভরে কান্না চলে আসে যে এত বছরে ঢাকা শহর আমাদের ছেড়ে চলে যাওয়া লাগতেছে। তা আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আগেও আমাদের পাশে ছিলেন করোনার সময়। মুক্তি কান্না করো না মুক্তি, উপরে আল্লাহ আছে, তবে আমাদের কেউ নাই, মানুষ কেউ নাই আমাদের পাশে, বুঝছো? উপরে আল্লাহ আছে, ফেসবুকের ভালোবাসা মানুষগুলো আছে, এত সুন্দর সুখের সংসার, এত সুন্দর ঢাকার শহর, এই হাই পাই সব কোয়ালিটি জিনিস কিনে কোনো লাভ নাই ভাই, কোনো লাভ নাই। তাই চিন্তা ভাবনা করে দেখলাম আমার শেষ ঠিকানা আমার দেশের বাড়ি, আমার কোনো সন্তান বলে কেউ নাই মনে করি। সবাই দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন, এটা হচ্ছে যে স্বপ্ন দেখছিলাম যে সন্তান নিয়ে নতুন জীবন শুরু করব, না এটা হচ্ছে রানা মুক্তির আবার নতুন জীবন শুরু করার জন্য।